কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংকে গ্রেফতারের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদে সামিল হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে তাকে নন্দলাল বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পস্কো কেসে এটা সিরিয়াস অফেন্স, প্রথম তো অ্যারেস্ট করা উচিত ছিল, সুপ্রিম কোর্ট বলল, তারপরেও অ্যারেস্ট হলো না। এবং মাঝে মাঝে নাটক করে ভয় দেখানো হচ্ছে, ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, এবং আমি দেশের নাগরিক হিসেবে লজ্জা ফিল করছি।